Assalamualaikum. স্বাগত আমার একটি নতুন ভিডিওতে খন্দকার ব্লগসে। এই ভিডিওটি হচ্ছে আপনার ইজের বালোরে বা ইজের যে পরিমাণ যে মূল্যায়নটা আসে এটা কি কারণে বাড়তে পারে এবং কি কারণে কমতে পারে। কি কি কারণ থাকলে কমবে, কি কি কারণ থাকলে বাড়বে। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার সাথেই জেনে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। যেসব কারণে আপনার ইজের পরিমাণটা বেড়ে যাবে, মানে ইজের মূল্যায়নের যে একটা বালোরে আসে ওই বালোরেটা মানে বাড়তে পারে, সেটা হচ্ছে আপনার রেদিত, যদি আপনার ফ্যামিলিতে যদি একের অধিক রেদিত থাকে, মানে দুই তিনজনে যদি কাজ করে, আপনারা যদি একত্রিত একত্রে মানে ইজে করেন, আপনার ব্যাংকে রাখা টাকার পরিমাণ রিসেন্স মিডিয়াতে যদি দেখা গেছে বেশি আসে বা ব্যাংকে টাকা টাকার পরিমাণ যদি বেশি হয়, আপনার যদি আপনার নিজের বাসা থাকে কিনা অথবা আপনার যদি গাড়ি মানে দামি গাড়ি অথবা মোটর সাইকেল থাকে, এইসব কারণে আপনার ইজের যে মূল্যায়নটা বা ইজের যে বালোরেটা ওটা একটু বেড়ে যেতে পারে। আর যেসব কারণে কমে সেটা হচ্ছে আপনার ফ্যামিলিতে যদি কোনো ডিজেবল পার্সন থাকে, আপনার যদি বাসা ভাড়া আপনি ভাড়া থাকেন সেই ক্ষেত্রে বাসা ভাড়া দিতেছেন সেই কারণে মানে ইজের বালোরেটা কমে। আপনি যদি মানে বাসার মতুয়া পে করেন, মানে বাসার রাতা আছে, আপনি হয়তো বাসা কিনা আপনার বাট আপনি বাসার রাতা পে করতেছেন আলতো, সো সেই ক্ষেত্রে আপনার বালোরেটা কমবে। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি জানি সেইটুকু আপনাদেরকে সাথে শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন এবং আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।